হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফিজিক্স প্রথম পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে কিছু শর্টকাট টেকনিক, যেগুলো আমাদের এসএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফে খুবই উপকার হবে এবং যেগুলো আমরা সাধারণত বেশি গোলায় যাই পরীক্ষার হলে গেলে বা কনফিউশন চলে আসে, এগুলাই আমরা আজকে দেখব। প্রথমেই আসি আমাদের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টারটা, খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য। প্রথম টপিক যেটা হচ্ছে নদী ও নৌকা, এখান থেকে কিন্তু আমরা ভাবি যে খুবই সহজ বা এমন কিছু, কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু আবার আমরা গোলাই যাই বা কনফিউশন দেখা যায় আমাদের মাঝে। প্রথমেই দেখি ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি আমরা যখন নদী পার হই তখন আমাদের কি কিন্তু একটু অ্যাঙ্গেল করে নৌকাটা চালাতে হয়। তখন আমাদের যখন লব্ধি বেগ নির্ণয় করতে বলে তখন আমাদের মাঝে কনফিউশন সৃষ্টি হয় যে আসলে কীভাবে করব বা আসলে লব্ধি বেগটা জিনিসটা কি। তখন আমরা যখন লব্ধি বেগটা নির্ণয় করতে যাই তখন আমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়। তো এই যে আলপাকোণে যখন আমরা আমাদের নৌকাটা রওনা দেয় তখন আমরা বরাবর সোজাসুজি গিয়ে পৌঁছাই। সোজাসুজি পৌঁছানোর মানে কি? এখন এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এদিকে ইউ, এদিকে ইউ, ইউ যেহেতু এদিকে তাহলে আমরা ইউ এই পাশেও ধরতে পারি। তাই এখন পিথাগোরাসের উপপাদ্য হিসেবে ভূমি, অতিভুজ ও লম্ব, এখানে অতিভুজকে ভি নৌকার বেগ, তো আমরা যদি লিখি তাহলে কি আসে, কি দাঁড়ায়? নৌকার বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। তো ওই রকমভাবে এখন যদি আমরা ডাব্লিউ লিখতে চাই, ডাব্লিউ সমান কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ডাব্লিউ লব্ধি বেগ সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সহজ আমাদের এই সূত্রটা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে লব্ধি বেগ নৌকার জন্য, আর ভি সাইন থিটা এই যে এই নৌকার বেগটা এবং যে অ্যাঙ্গেল করে রওনা দিছে সেই অ্যাঙ্গেলের কোণের মান সাইনের গুণফলের সমান, যেটাই আসবে সেটাই হচ্ছে নৌকার লব্ধি বেগ। আসো পরবর্তীতে যাই আমরা, যখন আমরা ন্যূনতম সময়ে নদী পার হব, মানে কি সোজাসুজি নৌকাটা রওনা দিছে আমরা তাড়াতাড়ি করে এই পারে চলে গেলাম, এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার করা। তো ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি বেগটা জিনিসটা কীভাবে হবে এখন দেখি আমরা। এই যে এই পাশে একটা দাগ দিলাম, ইউ যেহেতু এই পাশে আছে আমরা ইউ এই পাশে লিখতেই পারি, ইউ এইটাকে ধরতেই পারি। এখন অতিভুজ কে ডাব্লিউ লব্ধি বেগ যেটাই আমরা নির্ণয় করবো ওইটাই হচ্ছে এখন ডাব্লিউ। ডাব্লিউ কি এখন কি হিসেবে আছে? অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো ওই রকম হিসেব করেই আমরা এখানে লব্ধি নির্ণয় করবো। এই পরীক্ষার হলে যখন আসবে তখন আমাদেরকে এই পিথাগোরাসের উপপাদ্যটা মাথায় এনেই আমাদেরকে লব্ধি নৌকা লব্ধি বেগটা নির্ণয় করতে হবে। এরপরে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা পরীক্ষার হলে প্রচুর প্যাচ খাই যাই বা কনফিউশনে পড়ে যাই বা সময় বেশি লাগাই ফেলি, ওইটা হচ্ছে দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার ক্ষেত্রে। দুইটি ভেক্টর সমান্তরাল হয় কখন আমরা জানি? দুইটা ভেক্টর সমান্তরাল হয় যখন এদের ক্রস গুণফল শূন্য হয়, তখন আমরা এদেরকে বলতে পারি যে এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে, আলফা এর মান কত হলে এ ভেক্টর একটা দেওয়া আছে ও বি ভেক্টর, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখানে প্রশ্ন কি যে এই আলফার মানটা কত হবে? তো আমরা সাধারণত কীভাবে করতে হবে ইন্টার লাইফে বা এখনও যেভাবে করি সেটা হচ্ছে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস গুণফলের যেটা আসবে আমরা সেটাকেই সবসময় সেইভাবেই করে আসছি। তাছাড়া আমরা এইভাবে করলাম, আমরা এখন ক্রস গুণফল করলাম, তারপর দেখলাম আই ইন্টু মাইনাস 18 প্লাস 3 আলফা এরকমভাবে আসতেছে। তো সত্য কি, যেহেতু এ ও বি ভেক্টর দুইটা সমান্তরাল সেহেতু আমাদের কি হবে ক্রস গুণফল, এ ও বি এর ক্রস গুণফল সবসময় শূন্য হবে, এটাই আমাদের নিয়ম। তো এইখানে আমরা যখন নিছি এই যে করলাম ম্যাথটা সলভ, আলফার মান কত আসে? মাইনাস 18 প্লাস 3 আলফা ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু মান শূন্য সেহেতু তখন আলফার মান আমরা বের করছি কত হয়েছে 6। আবার এই পাশে কে এর ক্ষেত্রে 5 আলফা মাইনাস 13 ইজ ইকুয়াল টু জিরো,
তখন আলফার মান কত আসে? এই ক্ষেত্রেও 6 আসে। এখন আমরা দেখব মজার ম্যাথটা, কীভাবে এটাকে শর্টকাটে এমসিকিউতে অ্যাপ্লাই করবো এবং অ্যাডমিশন লাইফে এটা কীভাবে খুবই দ্রুত আমরা সলভ করতে পারবো, কারণ তখন সময়ের খুবই একটা ব্যাপার আসে, সময় যত কম লাগাইতে পারবো ততই আমাদের ভালো। এখন আমরা যদি এ ভেক্টরটাকে এ এক্স আই প্লাস যে এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ নিই, তারপর বি ভেক্টরটাকে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ নিই, তারপর আমরা এ ভেক্টরটা সমান্তরাল হবে কখন? যখন এ এক্স এ এক্স ও বি এক্স এর অনুপাত সমান এবং এ ওয়াই এবং বি ওয়াই এর অনুপাত সমান হবে এবং সাথে এ জেড এর অনুপাত বি জেড অনুপাতের সমান হবে। তো আমরা একটু আগের প্রশ্নটায় কী দেখছিলাম, প্রশ্নটা প্রশ্নে ছিল কি এ এক্সের মান কত? 5, এ ওয়াইয়ের মান 2, এ জেডের মান -3, বি এক্সের মান হচ্ছে 15, বি ওয়াইয়ের মান হচ্ছে আলফা, বি জেডের মান বি ওয়াইয়ের মান হচ্ছে আলফা, বি জেডের মান হচ্ছে -9, তাই না? তো এখন আমরা এখানে খুবই শর্টকাটে করি, দেখো 5 অনুপাত 15 লিখলাম আমরা, তারপর হচ্ছে 2 বাই আলফা, তারপর -3/-9 করলাম। এখন দেখো কি সহজভাবে কাটাকাটি করলাম, ভাগ করলাম, আলফার মান 6 আসে। এইখানেও সেমভাবে দেখো, তো এখন ইন্ড অফ দ্য ডে আমরা কি বুঝতে পারলাম, এত বড় করে ম্যাথ করে আমাদের এমসিকিউতে সময় নষ্ট করার কোনো দরকার নাই, আমরা এইভাবে এই সহজ টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এমসিকিউতে সময় বাঁচাইতে পারবো এবং সাথে আমাদের সঠিক উত্তরটা বের করতে পারবো। তারপর আমরা যখন দেখি ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে খুবই একটা ট্রিক আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, যখন ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন এ ও বি দ্বারা কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু নির্দেশ হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হয় 1/2 এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান। এখানে কিন্তু ক্রস গুণফলের মান নির্ণয় করতে হবে। তো এটা সহজ ত্রিভুজের ক্ষেত্রে, হাফ ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের সবসময় হাফ আনি, এখানেও হাফ আনতে হবে, কিন্তু পেস লাগে যখন হচ্ছে সমান্তরালে কথা বলে। এই যে এখানে আমরা সুন্দরভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, হাফ এ ভেক্টরের ক্রস গুণফল বি ভেক্টরের ক্রস গুণফল এটা দিয়ে, কিন্তু যখন বলে এই যে সামান্তরিকের একটা কর্ণ দেওয়া আছে বা সামান্তরিকের বাহু দেওয়া আছে, তখন আমাদের পেস লাগে। এই যে এ একটা ভেক্টর আছে ও বি ভেক্টর দ্বারা কোনো সামান্তরিকে দুটি কর্ণ নির্দেশ করা হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? 1/2 এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মানটা হবে। তো এখানে কি এটা হুবহু ত্রিভুজের দুইটা ভেক্টর দ্বারা যদি নির্দেশ করে বাহু, সেম এটাই এটার মতো হইতেছে, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে যেটা, এই দেখো দুইটা কর্ণ নির্দেশ করছে, এই যে কর্ণ নির্দেশ করলো দুইটা, এই যে কর্ণ। এখন যদি আমরা এইভাবে একটা টান দিই, এটা একটা ত্রিভুজের মতো কিছুটা শেপ আসে, ত্রিভুজের মতো শেপটা আসার কারণে আমরা এটাকে এটার সাথে কম্পেয়ার করে নিই, মানে ভাবি ধরে নিই যে এটা এইভাবেই, হ্যাঁ ত্রিভুজের মতো মিল আছে এখানে, তাই এটা ত্রিভুজের মতো কর্ণের ক্ষেত্রে। তা পরীক্ষার হলে এই অ্যাপ্লাইটা করে আমরা এই ট্রিক্সটা মাথায় রেখে আমরা সহজেই করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার হলে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে কি এ ও বি ভেক্টর দ্বারা কোনো সামান্তরিকের দুইটি বাহু নির্দেশ করলে, দুইটি বাহু একটু আগে পড়ছিলাম দুইটি কর্ণের বাহু নির্দেশ করলে আর কি, কিন্তু এখানে দুইটি বাহু সামান্তরিকের দুইটি বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফলের মানটা হবে। এখানে কিন্তু কার হাফ হবে না, কারণ এই যে এখানে দুইটা বাহু, এখানে কর্ণ দেওয়া নাই। কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কী করি, একটু ত্রিভুজের মতো ধারণা নিই যে ত্রিভুজের মতো একটা শেপ আসে, এইখানে একটা ত্রিভুজের মতো শেপ আসে, কিন্তু এখানে ত্রিভুজের মতো কোনো শেপ আসে না, তাই এখানে হাফ ধরবো না, মাথায় রাখবো না। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এগুলো।
তো এগুলো আমরা সহজেই মনে রাখতে পারি। মনে রাখার টেকনিক আছে যেগুলো আমাদের এসএসসি লাইফে এবং ইন অ্যাডমিশন লাইফে খুবই হেল্পফুল হবে। যেমন ডাইভার্জেন্স, ডাইভার্জেন্সের এখানে গ আছে, এটাকে আমরা গুণ, গ মানে কি ডাইভার্জেন্স মানে যখনই বলবে তখন আমরা ভাববো গুণ, সাধারণ গুণ, এই যে ন্যাবলার সাথে সাধারণ গুণ করবো। তারপর যখন ডাইভার্জেন্স, ডাইভার্জেন্সের প্রথমে কি আছে, ডসিনডর আছে, ডসিনডর মানে কি ডট গুণ, এটা দিয়ে আমরা মাথায় রাখবো ডসিনডর ডট গুণ, তখন আমরা ডট গুণ করবো। আর যখন কাল বলবে কার, তখন কি করবো, কয়ের সাথে ক, কয়ের সাথে ক কি ক্রস গুণ ফল, ক্রস গুণ ফল মিলাবো, তখন এটা ক্রস গুণ ফল করবো। এভাবে কিছু ট্রিক যদি আমরা মাথায় রাখি তাহলে এসএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফ খুবই সহজ এবং আমরা খুবই সাফল্যের সাথে এসএসসি এবং অ্যাডমিশন লাইফ জয় করতে পারবো।